প্রেগনেন্সি বা গর্ভাবস্থা সাধারণত আমরা মনে করি পুরাটাই একটা মায়ের জন্য খুবই উদ্বেগপূর্ণ একটা ব্যাপার। একটা নতুন মানুষ তার ভিতরে জন্ম নিচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে উঠছে, কিন্তু হঠাৎ করেই দেখা গেল গর্ভাবস্থায় হঠাৎ করে জটিপদে রক্তপাত শুরু হলো। তখন ওই মায়ের ভিতরে আশঙ্কা যেন আরও বেড়ে যায়, এখন কি হবে পরবর্তী সময়ে, গর্ভাবস্থায় রক্তপাত হলে কি করব। আজকে এই ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, মেডিসিন স্পেশালি গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ের উপর পড়াশোনা করে কাজ করছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় হঠাৎ করে রক্তপাত হলে আমরা কি করব। গর্ভ অবস্থাকে সাধারণত আমরা তিনটা ট্রাইমিস্টারে ভাগ করে থাকি, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টার বলা হয় প্রথম 12 সপ্তাহ, সেকেন্ড ট্রাইমিস্টার হচ্ছে 12 সপ্তাহ থেকে শুরু করে 28 সপ্তাহ পর্যন্ত, এবং 28 সপ্তাহ থেকে শুরু করে বাচ্চা প্রসব করার আগের সময় পর্যন্ত হচ্ছে থার্ড ট্রাইমিস্টার। সাধারণত ফার্স্ট ট্রাইমিস্টারে দেখা যায় প্রথম সময়টা যে থাকে, প্রথম 3-4 মাস যেটা, সেটার ক্ষেত্রে আপনার সাধারণত দেখা যায় যে অনেক সময় রক্তপাত হতে পারে। প্রথম দিকে যদি ফার্স্ট ট্রাইমিস্টারে আপনার রক্তপাত হয়, সেটা অনেক সময় যদি কম পরিমাণে হয়, হালকা ব্লিডিং হয়, এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, মানে আপনার যে ভ্রূণটা আপনার জরায়ুতে লেগে সেখান থেকে পরবর্তীতে ভ্রূণ বেড়ে ওঠার যে প্রক্রিয়াটা, এইখানে যে থাকছে এই ব্যাপারটা হওয়ার কারণে ওখান থেকে কিছুটা পরিমাণ রক্তক্ষরণ হতে পারে। এতে ভয়ের কিছু নেই, যদি এটা অল্প মাত্রায় থাকে সাধারণত বিশ্রাম নিলেই এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। ফার্স্ট ট্রাইমিস্টারে আরও অনেক সময় দেখা যায় যে অন্য কোনো কারণেও রক্তপাত হতে পারে, যদি এক্টোপিক প্রেগনেন্সি হয়, অর্থাৎ আপনাদের মেয়েদের শরীরে সাধারণত জরায়ুতে ভ্রূণটা বেড়ে ওঠার কথা, ইমপ্ল্যান্ট হওয়ার কথা, কিন্তু যদি সেটা জরায়ুতে না হয়ে অন্য কোনো জায়গায় হয়, সেটা ওভারিতে হতে পারে, ফেলোপিয়ান টিউবে হতে পারে, ওভারি থেকে ফেলোপিয়ান টিউবে বের হয়ে আসার সময় যে কোনো একটা জায়গায় হতে পারে, সেটা অনেক সময় প্রেগনেন্সির মতোই সিমটম দিবে কিন্তু আসলে সেটা জরায়ুতে গিয়ে ইমপ্ল্যান্টেশন হচ্ছে না, এই অবস্থাটা কিন্তু অনেক ভয়াবহ, এটার ক্ষেত্রেও অনেক সময় আপনার রক্তক্ষরণ হতে পারে। একটুপি প্রেগনেন্সি পেশেন্টদেরকে যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস করে আপনার হসপিটালে নিয়ে যেতে হয়, কারণ এটা মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। তৃতীয়ত হচ্ছে আপনার যদি যৌনাঙ্গে কোনো ইনফেকশন হয়, অনেক সময় ভ্যাজাইনাইটিস, ক্যান্ডিডিয়াসিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে আপনার অনেক সময় হালকা ধরনের রক্তপাতও হতে পারে, এগুলো আপনার সময় মতো চিকিৎসা নিলে সাধারণত ঠিক হয়ে যায়। তো ফার্স্ট ট্রাইমিস্টারে অনেক সময় দেখা যায় যদি হাজবেন্ডের সাথে মিলনের ক্ষেত্রে অনেক সময় ব্লিডিং হতে পারে, এই জন্য আমরা ডাক্তাররা বলে থাকি যে ফার্স্ট ট্রাইমিস্টার প্রথম 3 মাস এবং শেষ 3 মাস হাজবেন্ডের সাথে কোনো ধরনের মিলন করা যাবে না, কারণ এখান থেকে বাচ্চার ক্ষতি হতে পারে অথবা ব্লিডিং হতে পারে, যেটা ঝুঁকিপূর্ণ অবস্থাতেও নিয়ে যেতে পারে। ফার্স্ট ট্রাইমিস্টারের পরে সেকেন্ড এবং থার্ড ট্রাইমিস্টারের ক্ষেত্রেও অনেক সময় ব্লিডিং হতে পারে, কিন্তু এগুলো সাধারণত ডিপেন্ড করে যে জরায়ুতে প্লাসেন্টার কীভাবে পজিশনের উপর আছে। যেমন হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, জরায়ুটা প্লাসেন্টা যদি জরায়ু থেকে অনেকটা নিচের দিকে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে ব্লিডিং শুরু হয়। প্লাসেন্টা অ্যাক্সেট্রাতেও ব্লিডিং হতে পারে, অ্যাক্সেট্রাতে যেটা হয় প্লাসেন্টা অর্থাৎ আপনার প্লাসেন্টাটা জরায়ুর মুখের সাথে অনেকাংশেই লেগে থাকে, এবং যখন বাচ্চা প্রসব হয়ে যায় অনেক সময় এইটাও বের করা সহজে সম্ভব হয় না। এই ধরনের যদি কন্ডিশন থাকে সেখান থেকেও রক্তপাত হতে পারে। তৃতীয়ত হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাশন, অর্থাৎ প্লাসেন্টাটা জরায়ু থেকে অনেকাংশেই ছিঁড়ে যায় বা হচ্ছে অনেকটা দূরে গিয়ে লেগে থাকে, এইসব কন্ডিশনেও আপনার অনেক সময় ব্লিডিং হয়। আবার অনেক সময় দেখা যায় প্রিটার্ম লেবার, অর্থাৎ 37 সপ্তাহের আগে যদি আপনার হঠাৎ করে লেবার অর্থাৎ যোনিপদ দিয়ে আপনার সাদা স্রাব বের হয়, পেটে প্রচণ্ড ব্যথা হয়, মনে হচ্ছে এখনই মনে হয় বাচ্চাটা বের হয়ে যাবে, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, অনেক সময় এটার ক্ষেত্রেও কিন্তু ব্লিডিং আসতে পারে। কী করব যখন আমরা গর্ভপাতে এরকম রক্তক্ষরণ দেখব? সাধারণত ফার্স্ট ট্রাইমিস্টারের কথা যেটা বললাম, ওই ফার্স্ট ট্রাইমিস্টারে যদি রক্তক্ষরণ হয় সাধারণত আমরা ডাক্তাররা অ্যাডভাইস করে থাকি যে প্রথম 3 মাস পেশেন্টকে বেড রেস্টে থাকার জন্য, উনি যদি প্রপার পরিমাণ রেস্ট নেয় এবং ওনাকে দেখা যায় আমরা প্যাড ব্যবহার করতে বলি যে দৈনিক কয়টা প্যাড ওনার খরচ হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় যদি ওই প্যাডে রক্তের সাথে কোনো ধরনের কোনো টিস্যু বা অন্য কোনো উপাদান বের হয়ে আসে, আমরা অনেক সময় বলি যে ওটা রেখে দিবেন অথবা ওটা ছবি তুলে রাখবেন দেখানোর জন্য যে ওটা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কিছু কিনা বা আপনার ভ্রূণটা জরায়ুতে ঠিকমতো আছে কিনা। তো ফার্স্ট ট্রাইমিস্টারে সাধারণত রক্তক্ষরণ হলে অনেকাংশে দেখা যায় যে রেস্ট নিলে সেকেন্ড বা থার্ড ট্রাইমিস্টারে বাচ্চা সুন্দর মতন
আপনার ডেলিভারি করা সম্ভব হয়। সেকেন্ড বা থার্ড ট্রাইমিস্টারে যদি রক্তক্ষরণ হয়, সেটা যদি প্লাসেন্টার পজিশনের কারণে হয়, ওটা দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর অনেকাংশেই দেখা যায় যদি প্লাসেন্টার অবস্থা খুব খারাপ হয়, দেখা যায় যে ইমার্জেন্সি কন্ডিশনে আপনাকে সিজার করে বাচ্চা বের করেও নিয়ে আসা লাগতে পারে। তো যেটাই হোক, গর্ভ অবস্থায় যে কোনো সময় যে কোনো সমস্যা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন, কারণ একটি বাচ্চা বা একটি মায়ের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, এবং একটু 19-20 বা একটু সমস্যা হওয়ার কারণে এটা আপনাদের জীবনের জন্য অনেক ঝুঁকি ডেকে নিয়ে আসতে পারে। সুতরাং কোনো অবস্থাতেই গর্ভ অবস্থার যে কোনো চিহ্ন আপনারা অবহেলা করবেন না। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।